পোশাক কারখানা খোলার খবরে ঢাকামুখী শ্রমিকের ঢল, যে কোনো মূল্যে সময় মতো বেতন পাবেন শ্রমিকরা, আশ্বাস বিজিএমইয়ের। করোনার কারণে সীমিত পরিসরে চলছে কাস্টম হাউস ও শুল্ক স্টেশনের কার্যক্রম, বিমানবন্দরে পণ্যের স্তূপ, গুদাম ভাড়া গুনতে হচ্ছে আমদানিকারকদের। করোনার প্রভাবে স্থবির বিদ্যুৎ ও জ্বালানি খাতের মেগা প্রকল্পের কাজ, আপাতত সংকট নেই জানালেন প্রতিমন্ত্রী, আর্থিক ক্ষতি নিরূপণে শিগগিরই উদ্যোগ। এবং করোনার প্রভাবে প্রায় অচল বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্র, পরিবহন সংকটে মাছ পাঠাতে পারছেন না পাইকাররা।